নমস্কার বন্ধুরা, অপুর কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আরও একটা রেসিপি নিয়েছি। ইলিশ মাছ তো আপনারা অনেক রকম খেয়েছেন, তো আজকে আমি রেসিপিটা সম্পূর্ণ অন্যরকমভাবে করব। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি চারখানা ইলিশ মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি মাছটা মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেবো সরিষা বাটা আর কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছি। তো এটাও ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিটা এবারে আমি নিয়ে নেব এরকম সাইজের সব পুঁই পাতা নিয়ে নেব। আর এই পুঁই পাতা দিয়ে ইলিশ মাছের ভাপাটা কেউ খেয়েছেন কিনা জানি না, তবে এটা খেতে অনেক ভালো লাগে। তো এগুলোর আমি ডান্ডিগুলো সব ফেলে দেব। তো এই পুঁই পাতাগুলো আমি এবার মশলা মেখে নেব। এখানে দিয়ে দেব আমি হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দেব কাঁচামরিচ আর সাদা কালো সরিষা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, এবার আমি পাতাগুলো ভালো করে মেখে নেব। আপনারা চাইলে পাতাটা কুচিয়ে নিতে পারেন, কিন্তু আমি এরকম আস্তে আস্তেই দেব। তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি বাটি নিয়েছি, বাটিতে আমি সরিষার তেল দিয়ে দেব। তো প্রথমে আমি পাতাগুলো বসিয়ে দেব। এর উপর থেকে আমি মাছগুলো বসিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি উপর থেকে আবার যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে দেব। আর পাতাগুলো দেওয়ার আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো মাছের, তো এটা গন্ধটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে, আর মাছের সেন্টের জন্য আমি এটা দিয়ে দিলাম। তো এবার আমি উপর থেকে পাতাগুলো দিয়ে দেবো।
এরপর আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো উপর থেকে। বন্ধুরা আমি উপর থেকে একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, এবার বাটির মুখটা বন্ধ করে দেব। তো বন্ধুরা এখানে আমি গ্যাসের পরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি, আপনারা যে কোনো কড়াই নিতে পারেন। তো আমি এবার কড়াইতে জল দিয়ে দেব। আর জলের পরে এরকম বাটিটা বসিয়ে দেব। আর তো এরকম আমি 20 থেকে 25 মিনিটের মতো এরকম চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা আপনারা ইলিশ মাছ ভাপা হয়তো বা অনেক রকম খেয়েছেন, এরকম খেয়েছেন কিনা জানাবেন। আর একটা কথা, আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন তো সাবস্ক্রাইব করে না প্লিজ, যারা ভিডিওগুলো দেখেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটা কাজের পরে আস্থা আসে, তো ইচ্ছাও জাগে। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো এরকম ফিরে আসবো আমি 20 থেকে 25 মিনিট পরে, তো সঙ্গে থাকুন। দেখুন জলটা ফুটে উঠেছে। আর এই ননস্টিকের ঢাকনায় একটা ছিদ্র থাকে, ওটাকে এরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। বন্ধুরা এরকম ইলিশ ভাপাটা খেতে অনেক মজা, দারুণ মজা, খেয়ে দেখবেন অবশ্যই। তো বন্ধুরা ফিরে এলাম আমি 20 থেকে 25 মিনিট পরে। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখবো যে কীরকম হয়েছে, আর আপনাদেরও দেখাবো। আমি আবারও বলি সত্যি এই খাবারটা খেতে খুবই মজা লাগে, এরকম ইলিশ ভাপা খেয়ে দেখবেন। তো এখন আমি বাটিটা খুলে দেখাবো যে ভিতরে কীরকম হয়েছে। তো বন্ধুরা এখন আমি বাটিটা খুলে দেখাবো। তো বন্ধুরা এটা গরম, আমি বাবার বাবা, এখন একটা চামচ দিয়ে আমি উঠে দেখাই করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাবারটা কিরকম হয়েছে, এই যে দেখুন, আহ গন্ধ যা বেরোইছে। বাবু তোর ইলিশ ভাপা রেডি। পুঁই পাতাগুলো একদম, বন্ধুরা পুঁই পাতাগুলো একদম গলে গেছে। পুঁই পাতাগুলো গলে একদম ঝোল হয়ে গেছে, উঠিতে পারতেছি না। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আবার বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর দেখে চলে যাবেন না প্লিজ, সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর এ পর্যন্তই আজকে, সবাইকে ধন্যবাদ।